এবার বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগান বাড়িতে রহস্যময় চুরি। রীতিমতো চার চাকা গাড়িতে করে এসে প্রাচীর টপকে হানা দিয়েছিল চোরের দল। বুধবার রাত একটা নাগাদ বাড়ির তালা ভেঙে কিছু সামগ্রী চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তবে ঠিক কি চুরি হয়েছে তা জানা যায়নি। বারুইপুর থানা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুড়ি গ্রামে কাঁটাখাল উত্তরভাগ রাস্তার একেবারে পাশে রয়েছে বাগান বাড়িটি। কাল এখানে দুষ্কৃতীদের উপস্থিতি টের পেয়ে এলাকার মানুষ বের হয়ে আসেন, কিন্তু দুষ্কৃতীরা তাদের বাড়ি চলে যাওয়ার জন্য হুমকি দেয় বলে অভিযোগ। তবে দুষ্কৃতীরা চলে যাওয়ার পর বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই দুষ্কৃতীরা ঠিক কি চুরি করতে এসেছিলেন তা তদন্ত করে দেখা হোক। যেভাবে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাট থেকে টাকা সোনা উদ্ধার হচ্ছে, সেখানে এই ফ্ল্যাটেও কিছু লোকানো ছিল কিনা সেই প্রশ্ন উঠেছে। অনেকেরই সন্দেহ, লুকিয়ে রাখা সামগ্রী সরিয়ে নিতেই এদিন হানা দিয়েছিল দুষ্কৃতীরা। এদিন এলাকায় দোষীদের শাস্তির দাবিতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান সিপিএম নেতৃত্ব। হঠাৎ সকালবেলা শুনছি যে এখানে চুরি হয়ে গেছে, কিন্তু আমরা মনে করি না এটা সাজানো চোর, এটা হচ্ছে পাচার হয়েছে। আমাদের কথা হচ্ছে যে তদন্ত সংস্থা এবং প্রশাসন রক্ষণাবেক্ষণ করুক, নিরাপত্তা দিক যাতে এগুলো আগলে রাখা যায়, প্রমাণগুলো আগলে রাখা যায়, আর এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত অপরাধীরা শাস্তি পাক। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।